ভর্তি দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। দেখুন একটা কথা বলি, প্রথম কথা হলো টিকিট পেলো না, এটা কি এখনো বলা যায়? কারণ ওদের তো 294টা এখনো ঘোষণা করা হয়নি, এখনো অনেকগুলো বাকি আছে। হয়তো ওরা যে সিটগুলো চেয়েছিল সেটা দেয়নি, কিন্তু আপনারা বলুন তো, একটা দল করতে এসে তৃণমূল কংগ্রেসে এই পেলাম না ওই পেলাম না বলে বিজেপি চলে এলাম, বিজেপিতে এসে এই পেলাম না ওই পেলাম না ছেড়ে দিলাম, এটা কি কোনো ছেলে খেলা নাকি? পার্টি করা, রাজনীতি করা শোভনদার থেকে লোকে শিখত। আজকে শোভনদা এমন বালকিল্লর মতন কাজ করছে যে মানুষ ভাবছে সত্যি কি এই এই লোকটাই সেই লোকটা, যে শুধু পাচ্ছি না করে দল ছেড়ে দিচ্ছে, আজকে তৃণমূল ছাড়ছে কালকে বিজেপি ছাড়ছে। আমি তো এটা বুঝতেই পারছি না শোভনবাবু কীভাবে এরকম খেলা খেলছেন। দ্বিতীয় কথা হলো যে উনি টিকিট চাইলেই বৈশাখী ব্যানার্জিকে দল টিকিট দেবে এরকম কোনো মানেই নেই, কারণ আমাদের দলেও তৃণমূল কংগ্রেসেও অনেকে টিকিট পায়নি। তা আমার টিকিট পাবো, আমি চাইলেই টিকিট পাবো এই আশা করাটা আমার মনে হয় ঠিক নয়। তবে শোভনবাবুর সঙ্গে আমি এক্ষুনি বিশ্বাস করছি না যে উনি রেজিগনেশন দিয়েছেন আর বিজেপি থেকে চলে যাচ্ছেন। এরপর এখন অনেক দর কষাকষি হবে, অনেক শর্ত মানামানি হবে, কারণ এর আগে আমি দেখেছি যখন তৃণমূলে ছিলেন তখন প্রচুর শর্ত দিয়েছে, এটা হলে ওটা, ওটা না হলে ওটা, সেটা না হলে ও সেটা, লাস্ট অবধি মমতা ব্যানার্জিকে যখন মানাতে পারেনি তখন বিজেপিতে গেছে। আবার বিজেপিতে গিয়ে এসে শুরু করে এই দেখেছি কিছুদিন আগে আমাকে পদ দিলে বৈশাখীকে পদ দিতে হবে, বৈশাখীকে পদ দিলে আমায় দিতে হবে, এই যে দর কষাকষি শর্ত চাপাচাপি, এটা দিয়ে কখনো রাজনীতি হয় না। তো ওনারা এটা করছেন, দেখুন চলবে, তিন চার দিন এখনও চলবে, এই হয়তো এমনও হতে পারে বেলা পূর্বে বিজেপি ক্যান্ডিডেট চেঞ্জও করে সৌনমুখী নিয়ে আসতে পারে। আমার তো সত্যি কথা বলতে শোভনবাবুকে আমি দায়ী করি, আমার করুণা হয়, আমার দুঃখ হয় ওনার জন্য। একটা মানুষকে তিল তিল করে বড় হতে দেখেছি, বড় হতে মানে ভাববেন না বয়সে বড় হতে দেখেছি, বয়স যেমন বেড়েছে তেমনি রাজনৈতিক তার যে প্রেক্ষাপট সেগুলো আমার চোখের সামনে ঘটেছে, একটার পর একটার পদ, দিনের পর দিন, এবার বড় চেয়ারম্যান, পরের বার এমআইসি, তারপরের বার মেয়র, তারপরের বার মন্ত্রী, একটার পর একটা পদে তিনি উঠেছেন। সেই মানুষটা যেদিন আমাদের ছেড়ে চলে গেলেন তারপরে যে তার অবনয়ন শুরু হলো একদম মাটিতে এসে, আজকে আমার দুঃখ হয় করুণা হয় যে এই মানুষটাই সেই মানুষটা ছিল যার সঙ্গে আমি 22 বছর ঘর করেছিলাম। তিনি আমার নামে এই ইন্টারভিউ শোনার পর অনেক কুৎসা করবেন, অনেক কিছু বলবেন, তাতে আমার কিছু যায় আসে না, আমার মনের কথা আমি আপনাদের বললাম, ওনাকে দেখলে আমার করুণা হয় দুঃখ। আমার কাছে না 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 শুনুন একটা কথা বলি, লড়াই ভালো মন্দ না, বিজেপি একটা দল তার সঙ্গে আমি লড়াই করব, তার যেই ক্যান্ডিডেট হোক, সিপিএম একটা দল তার সঙ্গে আমি লড়াই করব যেই ক্যান্ডিডেট হোক। পায়েল, আজকে পায়েল সরকার বিজেপির হয়েছে, পায়েল দাঁড়ালেও আমার যা খাটতে হবে, শোভনবাবু দাঁড়ালেও আমাকে তাই পরিশ্রম করতে হবে। আমি একটা দলের বিরুদ্ধে লড়ছি, আমি একটা মানুষের বিরুদ্ধে লড়ছি না। অতএব তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি, তৃণমূল কংগ্রেস ভার্সেস সিপিএম বা কংগ্রেস, আমি এই লড়াইতে বিশ্বাসী। যদি পায়েল সরকার হাত থেকে যায়, শোভন বৈশাখীর টানাটানির চোটে যদি আবার পায়েল না ছিটকে যায়, যে না ঠিক আছে শোভনবাবু প্রচণ্ড রেগে গেছে বিয়ালা পূর্ব দিয়ে দাও, সেইভাবে যদি শোভনবাবু না যায় পায়েল আছে, পায়েল আমার সঙ্গে লড়াই করবে, তাতে মানুষ যাকে আশীর্বাদ করবে সে এমএলএ হয়ে বিধানসভায় যাবে। বেনারসির তিন অধ্যায়ে রাজখরানা, রামনগর ও মঙ্গল বেনারসি, শাহা টেক্সটাইল।